আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশিত 2022 সালের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে। এই বিজ্ঞপ্তিতে সর্বমোট 3টি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। প্রথম কোর্ট পরিদর্শক, বেতন কম, বেতন 16,000 থেকে 38,640 টাকা দশম গ্রেডে। দ্বিতীয়ত গাড়ির চালক, বেতন 9,300 থেকে 22,490 গ্রেড 16। তৃতীয়ত কনস্টেবল, বেতন 9,000 থেকে 21,800 গ্রেড 17। এক্ষেত্রে শুধু বেসিকের কথা উল্লেখ করা হয়েছে, তাছাড়াও এক্সট্রা ফি, আপনার বাসা ভাড়া ওইগুলো যুক্ত হবে। কোর্ট পরিদর্শক প্রথম পদে শূন্য পদের সংখ্যা 13টি। আবেদনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান ডিগ্রি অথবা LLB ডিগ্রিধারী প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। এখানে সমগ্র বাংলাদেশ অর্থাৎ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত গাড়ির চালক, বেতন কম, 9,300 থেকে 22,490 গ্রেড 16। এখানে শূন্য পদের সংখ্যা 26টি। এখানে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ, মাধ্যমিক স্কুল বা সমমানের সার্টিফিকেট সহ হালকা এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস বা দাখিল বা উন্মুক্ত থেকে যে কোনো একটা থেকে আপনি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে সকল জেলা থেকে আবেদন করা যাবে না। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ যারা আবেদন করতে পারবেন না ওই সকল জেলার, ওই জেলাগুলো হলো মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সিরাজগঞ্জ, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তৃতীয় পদটি হলো কনস্টেবল। এখানে শূন্য পদের সংখ্যা 125টি, অর্থাৎ সবথেকে বেশি লোক এই পদে নেওয়া হয়। এখানে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট। এখানেও সমগ্র জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সে সকল জেলা হলো মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারি, পঞ্চগড়, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, পিরোজপুর ও বরগুনা। এই সকল জেলা ব্যতীত বাকি সমস্ত জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আপনার আবেদন এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য তারা তাদের ওয়েবসাইট দুর্নীতি দমন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তা হলো www.acc.org.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনার যদি যোগ্যতা থাকে, যেমন আপনি এসএসসি পাস, আপনি গাড়ি চালাতে পারেন, আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে এবং আপনি ইচ্ছা করতেছেন যে গাড়ি চালক এবং কনস্টেবল ওই পদে আবেদন করবেন, কিন্তু আপনি তা পারবেন না, আপনাকে যে কোনো একটা পদে আবেদন করতে হবে, হয় গাড়ি চালক নয়তো কনস্টেবল। এটা খুব লক্ষণীয় বিষয়। আবেদনকারীর বয়স 1 জুন 2022 তারিখে, অর্থাৎ 1 জুন 2022 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 30 বছর হতে হবে। অর্থাৎ 18 বছরের নিচে হওয়া যাবে না এবং 30 বছরের উপরে হওয়া যাবে না।
এক্ষেত্রে বয়সটা হিসাব করা হবে 1 জুন 2022 সালে, অর্থাৎ এই দিন তার বয়স কি 18-র নিচে হয় না, 18-র নিচে যেতে পারবে না এবং 30-র উপরে যেতে পারবে না। আপনারা যদি আপনাদের বয়সের হিসাবটা না বোঝেন, আপনারা আপনাদের বয়সটা কমেন্ট করে জানাতে পারেন, আমরা হিসাব করে আপনাকে জানিয়ে দেব যে আপনি এই পদে আবেদন করতে পারবেন কি পারবেন না। তবে উল্লেখযোগ্য বিষয় হলো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32 বছর। অর্থাৎ যারা যাদের মুক্তিযুদ্ধ কোঠা আছে বা শারীরিক প্রতিবন্ধী, তাদের আবেদনের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব 32, অর্থাৎ তাদের বয়স 32 পর্যন্ত গ্রহণযোগ্য, তবে 18-র নিচে হওয়া যাবে না, 18-র উপরে 32 পর্যন্ত তারা আবেদন করতে পারবে। এবং 1 নং কমিকে বর্ণিত পদের ক্ষেত্রে, অর্থাৎ কোর্ট পরিদর্শক, এই পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 5 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ যারা দুর্নীতি দমন কমিশনে বর্তমানে চাকরি করছেন তাদের ক্ষেত্রে তাদের যে বয়স যদি 30-এর উপরে আরও 5 বছর 35 বছর পর্যন্ত হলেও তারা আবেদন করতে পারবেন, শুধুমাত্র কোর্ট পরিদর্শক অর্থাৎ 1 নং পদের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে উল্লেখযোগ্য, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা কমপ্লিট করতে হবে। আরেকটি বিষয়, এই 3টি পদে কোর্ট পরিদর্শক, গাড়ির চালক, কনস্টেবল পদে আবেদন যে ফিটা ধরা হয়েছে তা হলো কোর্ট পরিদর্শকে আবেদন ফি 300 টাকা, গাড়ির চালকে আবেদন ফি 100 টাকা, কনস্টেবলে আবেদন ফি 50 টাকা। আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত তথ্যাবলী আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে। আরেকটি বিষয়, কর্তৃপক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বাতিল করার অধিকার সংরক্ষণ রাখে। এখানে যেমন বলা হয়েছে কোর্ট পরিদর্শক 13টি পদ শূন্য আছে, গাড়ির চালকের 26টি, কনস্টেবলে 125টি। দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলেই এখানে 13টি থেকে 10টি করতে পারে বা 16টি করতে পারে, 26টি থেকে 20টি করতে পারে, 30টি করতে পারে, 125 থেকে 110 বা 130 করতে পারে, এটা তাদের সম্পূর্ণ ইচ্ছার উপর নির্ভর করবে। আরেকটি বিষয়, নিয়োগের প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনি যদি প্রথমে আপনার যে বয়স ছিল সেই বয়স যদি আপনি কমান বা বৃদ্ধি করেন, এই সমস্ত বয়স গ্রহণযোগ্য করা হবে না। এফিডেভিট, কোনো সরকারি চাকরিতে এফিডেভিট গ্রহণ করা হয় না। আর নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত যোগ্যতা, অর্থাৎ এখানে বলা হয়েছে যে SSC পাস, মানে আপনি কনস্টেবল আবেদন করলেন কিন্তু আপনি HSC অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলেন, ওইটা তখন উল্লেখ করে দিতে হবে। যদি আপনি উল্লেখ না করেন এই পদটি, অন্যথায় আপনার ওই শিক্ষাগত যোগ্যতাটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে তারা গণ্য করবে না। অর্থাৎ আপনি আবেদন করার সময় বিস্তারিত সব কিছু উল্লেখ করে দেবেন। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা আবেদন করাতে, যাতে কোনো ভুল ভ্রান্তি আপনার আবেদনের ক্ষেত্রে না হয়, কারণ একবার আবেদন করলে ওই আবেদনপত্র দ্বিতীয়বার এডিট করা বা সংশোধন করার কোনো ব্যবস্থা তারা রাখে নাই। সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের এখান থেকে আবেদন করতে পারেন। এখান থেকে আবেদন করলে আপনার যে ফিটা আছে ওই ফির সাথে 50 টাকা বেশি দেওয়া লাগবে, যেটা আমাদের খরচ। সেক্ষেত্রে কোর্ট পরিদর্শকে 300 টাকা, সেখানে 350 টাকা, ড্রাইভারে 100 টাকা, সেখানে 150 টাকা দিতে হবে, এবং কনস্টেবলে 50 টাকা, সেখানে 100 টাকা দিতে হবে। আমাদের এখান থেকে আবেদন করলে আপনি যে সুবিধাগুলো পাবেন তার মধ্যে রয়েছে আপনার যে বিগত বছরের প্রশ্ন পরীক্ষা পদ্ধতি, যেমন আপনারা জানেন যে দুদকের পরীক্ষা পদ্ধতি 3ভাবে হয়ে থাকে, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক। ওসব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরে করব। আপনি যদি আমাদের এখান থেকে আবেদনটা করেন তাহলে আপনি ওই সব বিষয়গুলো পাবেন, এবং আমরা আপনাকে একটি শর্ট সিলেবাসের একটি বই দেব যাতে আপনি অতি দ্রুত শিখে আপনি এটা ফিল্ডে প্রয়োগ করতে পারেন।
ক্ষেত্রে অনলাইনে আবেদন পূরণের যে শর্তগুলো রয়েছে তার মধ্যে অনলাইন আবেদন করতে হবে http://acc.teletalk.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে। অনলাইনে আবেদন পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হলো 1 জুন 2022 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হলো 15 জুন 2022 সন্ধ্যা 6টা পর্যন্ত। এর ভিতরে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের যে ফি অর্থাৎ কোর্ট পরিদর্শকের ক্ষেত্রে 300 টাকা, গাড়ির চালকের ক্ষেত্রে 100 টাকা এবং কনস্টেবলের ক্ষেত্রে 50 টাকা ওইটা আপনাকে প্রদান করতে হবে। তবে এই ক্ষেত্রে যে আবেদনের একটা চার্জ কাটবে, মানে অর্থাৎ SMS এর মাধ্যমে আবেদনটা পাঠানোর একটা খরচ আপনাকে কাটবে। এবং মৌখিক পরীক্ষার সময় যখন আপনাকে ডাকা হবে তখন আপনার জাতীয় পরিচয়পত্র আবশ্যিক দলিল দাখিল করতে হবে। আপনার পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত জনিত বলে গণ্য হবে। তৎপরীক্ষার বিষয়ে বা যে কোনো বিষয় আপনার নিয়োগ হবে কি হবে না বা আপনি সিলেকশন হলেন কি হলেন না ওইটা কর্তৃপক্ষের উপর নির্ভর করবে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। তবে এক্ষেত্রে সুপারিশ বা লোক ধরে এমনটা হয় না, সচরাচর এই ক্ষেত্রে যোগ্যতাই অনেক বড় বিষয়। আপনি নিজেকে যোগ্য করে তোলেন, পদে আবেদন করেন, আপনি তারপর সিলেক্ট হন, চাকরিতে যান, এটা অনেক ভালো একটা পদ। এখানে সুপারিশ তেমন কার্যকর হয় না, কারণ সর্বপ্রথম তারা প্রিলিমিনারি টেস্ট, তারপর লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, এগুলো থেকে আপনি উত্তীর্ণ না হলে আপনাকে যে শুধু সুপারিশের ভিত্তিতে আপনাকে চাকরিটা দিয়ে দেওয়া হবে এমন কিছু না। সো আপনি আবেদন করতে পারেন, আপনি চাইলে আমাদের এখান থেকে আবেদন করাতে পারেন, আমরা আপনাকে স্বল্প মূল্যে আবেদন করে দেব এবং আপনার লিখিত পরীক্ষার যে কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন, কোন বইগুলো পড়বেন এগুলো আমরা আপনাকে জানাবো, আপনি সহজে যাতে অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে আপনি আবেদন করতে পারেন এবং নির্বাচিত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি একটি লম্বা ভিডিও ছিল, প্রায় 10 মিনিটের উপরে এই ভিডিওটি এতক্ষণ সময় ধরে দেখার জন্য। এবং আপনারা চাইলে আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং সেখানে আপনি আপনার চাকরি সম্পর্কিত যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাকে সঠিক উত্তর দিতে। এবং আপনি চাইলে আপনার বয়স কি আবেদন করার উপযুক্ত কি না, অর্থাৎ 1 জুন 2022 তারিখে আপনার বয়স সর্বনিম্ন 18 থেকে অনূর্ধ্ব 30-এর ভিতরে পড়ে কি না, এটা জানতে চাইলে আপনি আপনার বয়সটি কমেন্ট করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফেসবুকের পেজের মাধ্যমে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দিয়ে আবেদন করাতে চাইলেও আপনি সেখানে মেসেজ দিলে আমাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।